নজর রাখবো পরবর্তী সংবাদে। খেলার খবরের দিকে নজর রাখবো, যেখানে বিশ্ব ফুটবলে এবার র্যাঙ্কিং এর তালিকায় ভারতের ফের অবনমন। 210টি দেশের মধ্যে ভারতের বর্তমান অবস্থান 126-এ। কথা বলবো, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, ভারতের অবনমন বিশ্ব র্যাঙ্কিং এর তালিকায়, কিন্তু কেন এমনটা স্থান, কি মনে হয় কারা রয়েছেন সেক্ষেত্রে প্রথম তালিকায়? দেখো, বিশ্বক্রম র্যাঙ্কিং এর যে তালিকা ফুটবলের, সেই তালিকায় ভারতীয় দলের অবনমন ঘটেছে সেটা নিশ্চিত। যে গত 2 মাস আগে আমরা যেখানে দেখেছিলাম সুনীল ছেত্রী থাকাকালীন সময়ে ভারতীয় দলের পরিসংখ্যান বা ভারতীয় দলের স্থান ছিল 124-এ, আজ যে পরিসংখ্যান বেরিয়েছে, আজ যে ক্রমতালিকা বেরিয়েছে, সেই তালিকায় ভারতের স্থান 126-এ, অর্থাৎ 2 ধাপ নেমে পড়লো। এবং তার পাশাপাশি যে এই 2 ধাপ নেমে যাওয়ার কারণে কিন্তু অনেকটাই চিন্তার ভাঁজ, কারণ যেহেতু দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে আগামী দিনে, অর্থাৎ 2036-এ বিশ্বকাপ খেলবে ভারতীয় দল, সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে ভারতীয় ফুটবলের ডেভেলপ হওয়ার কথা, ভারতীয় ফুটবলের আধুনিকীকরণের জন্য যে চেষ্টা, সেই চেষ্টা সফল হওয়ার কথা, সেখানে কিন্তু আরো একটা কালো মেঘ দেখতে শুরু করেছে। কারণ কেন এই অবনতি বা কেন এতটা নিচে নেমে পড়লো, 2 ধাপ নেমে গেল এই কয়েকদিনের মধ্যে? পাশাপাশি ইগোর স্টিমাচ যখন কোচ ছিলেন, ভারতীয় ফুটবল দলের নেতৃত্ব দিয়েছিলেন, এবং সেখান থেকে কিন্তু ইগোর স্টিমাচকেও কিন্তু সরিয়ে দিয়েছিল ভারতীয় ফুটবল ফেডারেশন, এবং সেখানে কিন্তু নতুন কোচ অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারপরেও নতুন কোচের নেতৃত্বে ভারতীয় দল 2-2 ম্যাচ খেলেছে, সেখানেও কিন্তু ভারতীয় দল পরাস্ত হয়েছে, এবং তার কারণেই কিন্তু এই পরিণতি বা তার কারণেই কিন্তু এই অবনমন। তবে সেই ক্ষেত্রে যে ক্রমতালিকা, সেই ক্রমতালিকায় কিন্তু বিশ্ব ফুটবল চ্যাম্পিয়নশিপের এখনো যে শিরোপা কিন্তু এখনো 1 নম্বরে ধরে রেখেছে আর্জেন্টিনা, কারণ তারা গত 2023 সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স, তৃতীয় স্থানে রয়েছে স্পেন, চতুর্থ স্থানে ইংল্যান্ড এবং পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল। অর্থাৎ সেরা তালিকা ক্রমান্বয়ে যাদের অদল বদল হয় সেই জায়গাটাই কিন্তু ঘটে চলছে। সেই জায়গায় অন্য নতুন কোন দল কিন্তু সেভাবে উঠে আসছে না। সেই প্রত্যাশা ছিল ভারতীয় দল যে 210টি দেশ ফুটবল খেলে এবং 210টি দেশের মধ্যেই কিন্তু বিশ্বকাপ কোয়ালিফাইয়ের লড়াই হয়, সেই লড়াইতে ভারতীয় দল অংশ নিয়েছে বা ভারতীয় দল অংশ নিচ্ছে, আগামীতেও বেশ কয়েকটি টুর্নামেন্টে তারা অংশ নেবে, এবং সেই পরিসংখ্যানে এগিয়ে যাবার কথা ভারত থেকে। যারা যে সমস্ত দলগুলো তোমার এশিয়ার মধ্যে রয়েছে, সে সমস্ত দলগুলো কিন্তু এখন অনেকটা ডেভেলপ হয়েছে, চীন বলো, জাপান বলো, ইরান বলো, আফগানিস্তান বলো, ওই সমস্ত দেশগুলো কিন্তু ভারত থেকে অনেকটাই উপরে রয়েছে। কিন্তু ভারতের এই ফলাফল কিন্তু অনেকটাই হতাশাব্যঞ্জক, এবং সেই ক্ষেত্রে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বা ভারতের সাথে যারা রয়েছেন এই ফুটবলের সাথে যুক্ত, তাদের কিন্তু একটা সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। পাশাপাশি কোচ নির্বাচনের ক্ষেত্রেও ভারতীয় দলের যে এই যে এখন বর্তমানে ভারত 126 নম্বরে রয়েছে, সেখান থেকে কি ক্রম তালিকায় উপরের দিকে ওঠার আর কি কোনো সম্ভাবনা থাকবে? দেখো, সামনে তো রয়েছে বেশ কয়েকটি তোমার অনুষ্ঠান বা তা আসর, সেই আসরে ভারতীয় দল বিশ্ব কোয়ালিফাই তালিকা বা ক্রম র্যাঙ্কিং এর যে তালিকা রয়েছে, সেই তালিকায় ভারতীয় দলকে অংশ নিতে হবে, এবং সেই তালিকায় প্রথম ভারতকে এশিয়ায় মহাদেশের যে সমস্ত দলগুলো আছে তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। সেখানে আমরা দেখেছি ভারতীয় দল ইরানের সাথে হেরেছে, ভারতীয় দল কুয়েতের সাথে ড্র করেছে, ভারতীয় দল থাইল্যান্ডের সাথে হেরেছে, এই সমস্ত, এবং চীন, জাপান, তাদের সাথেও ভারতীয় দলের লড়াই কিন্তু সেভাবে ছিল না। কিন্তু সবচেয়ে বেশি বলতে হয় যে তোমার সুনীল ছেত্রী যখন ভারতীয় দলের জার্সি ছেড়ে দিলেন বা জার্সি তুলে রাখলেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতীয় দল কিন্তু আর কোনো ডেভেলপ করেনি, অর্থাৎ সেই জায়গায়, অর্থাৎ নতুন ভাবে কোনো অধিনায়ক যেমন তৈরি হয়নি, পাশাপাশি কোচ, একজন বড় মাপের কোচও কিন্তু ভারতীয় দলে অন্তর্ভুক্ত না হওয়ার কারণে কিন্তু ফুটবলের এই ঘাটতি। তার পাশাপাশি আরেকটা জিনিস বলবো যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনেরও বেশ কিছু ঘাটতি এবং দুর্বলতা রয়েছে, যে যার কারণে কিন্তু এই নতুন নতুন ফুটবলার উঠে আসছে বা নতুন নতুন ফুটবলাররা অনেক উঠে আসলে একটা সময় তারা কিন্তু হারিয়ে যাচ্ছে। অর্থাৎ সেখানেও কিন্তু একটা যে লবিবাজির কারণে কিন্তু অভিযোগ উঠতে শুরু করেছে, যে যার কারণে কিন্তু ভারতীয় ফুটবলের এত একটা অবনতি বা ক্রমান্বয়ে বা বিশ্ব র্যাঙ্কিং এর তালিকায় অনেকটাই নেমে পড়ছে বলে মনে করা হচ্ছে। একেবারে তাই। ধন্যবাদ তোমায় বিপ্লব দা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের যে অবনমন ঘটছে, সেক্ষেত্রে ভারতীয় ফুটবল সংস্থা কি পদক্ষেপ নেবে এবং আগামী দিনে ভারত এই তালিকার শীর্ষে উঠে যেতে পারে কিনা ফুটবলের ক্ষেত্রে, ফুটবলের র্যাঙ্কিং এর ক্ষেত্রে, সেটাই এখন দেখার। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।